মহাকাশে লুকিয়ে রয়েছে নানা রহস্য। এবার তেমনই এক নতুন রহস্যের সংকেত পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ থেকে একটি রহস্যময় রেডিও সংকেত মিলেছে, আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা। বিস্তারিত শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্টে। সিনেমার দৃশ্যে রহস্যময় রেডিওর সংকেত মিলেছে অনেকবার, তবে এবার মহাকাশ থেকে নতুন রহস্যের সংকেত পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা, আর তা নিয়ে বিজ্ঞানীদের যেন ঘুম হারাম। প্রায় 300 কোটি আলোকবর্ষ দূর থেকে একটি নক্ষত্রমণ্ডল থেকে ওই রেডিওর সংকেতটির হদিস মিলে। এই রেডিও সংকেতটির নাম রাখা হয়েছে 2019-05-20B। রহস্যময় সংকেত নিয়ে গবেষণা সংক্রান্ত তথ্য বিজ্ঞান জার্নাল নেচার এই তথ্য প্রকাশ করে। এ নিয়ে দ্বিতীয়বার এই ধরনের রেডিও সংকেত মিলেছে মহাকাশ থেকে। এর আগে 2007 সালে প্রথমবার এমনই একটি রেডিও সংকেতের হদিস পান বিজ্ঞানীরা। প্রথমবার রহস্যময় রেডিও সংকেতের হদিস পাওয়ার কৃতিত্ব রয়েছে স্নাতক পড়ুয়া ডেভিড নার্কেভিক ও তার সুপারভাইজার ডানকান লরিমারের ঝুলিতে। এ ধরনের রেডিও সংকেত সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা পাননি বিজ্ঞানীরা, যে কারণে এ নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন তারা। মহাজাগতিক বস্তু থেকে একাধিকবার বিস্ফোরণের জেরে এ ধরনের রেডিও সংকেত পাওয়া যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এফআরবি হলো তীব্র সংকেত, যার স্থায়িত্ব কয়েক মিলিসেকেন্ড হয়। তবে এই সংকেতগুলো বারবার ফিরে আসে। তবে ভিন গ্রহের মানুষ যে এমন সংকেত পাঠাতে পারে সে বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না বিজ্ঞানীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি।